পয়লা জুলাই বুধবার চিকিৎসক দিবস। সেহারা উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের সংবর্ধনা দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই সংবর্ধনা অনুষ্ঠান। বর্তমানে কোভিড-19 পরিস্থিতি দেশ জুড়ে বহাল থাকার কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যয়ের মুখে। এই সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করে করোনা মুক্ত করে তুলতে সবথেকে সক্রিয় ভূমিকা যারা গ্রহণ করেছেন তারা হলো আমাদের চিকিৎসকরা। তাদের আজ ঈশ্বরের সঙ্গে তুলনা করা চলে। প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে ডাক্তারদের ভূমিকা অনস্বীকার্য। পরিবার পরিজনের চিন্তা দূরে রেখে নিজেদের জীবনকে বিপন্ন করে হলেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন আমাদের ডাক্তাররা। জেলা পুলিশের নির্দেশে সেহারা বাজার ট্রাফিক ওসে সুকুমার মণ্ডলের তরফ থেকে ডাক্তারদের এই সংবর্ধনা দেওয়া হয়। তাদের এই উদ্যোগে সেহারা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ব্যক্তিরা খুবই খুশি, এমনটাই জানিয়েছেন সেহারা জিপির হেলথ সুপারভাইজার মালা সামন্ত। কি কারণে আমাদেরকে সম্বর্ধনা দিল এবং কারা দিলেন? আজকে ডক্টরস ডে, এটা যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এটা আমাদের খুবই ভালো লাগছে। কারণ জনগণ তো মনে করেন যে ভগবান ডাক্তাররা, মানে উপরে ভগবান আলাদা, কিন্তু বর্তমান যে মানুষকে যে চিকিৎসা শুশ্রূষা করে যে ভালো করছেন এদিকেও মানুষ একদিকে ভগবান বলেই মানেন। তা এটা যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ডক্টরস ডে এবং ডক্টরদের যে সম্মানটা দিচ্ছেন এবং আমাদের এখান থেকে মানে থানা থেকে যে আমাদের ডাক্তারকে সম্মান দিচ্ছে সেটা আমরা খুব খুশি, খুব ভালো লাগছে আজকে। এটা হচ্ছে আমাদের সেয়ারা উপস্বাস্থ্য কেন্দ্র, এখান থেকে স্বাস্থ্য, যেহেতু একটা স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তারকে যে সম্মানটা দেওয়া হচ্ছে এটার জন্য আমরা খুব গর্বিত। এবং এটা আমরা যাই যেন এটা সারা জীবন ধরে এটা চলে, মানে যুগ যুগ ধরে এটা চলে। এটা আমার ভীষণ ভালো লাগলো যে ডাক্তারবাবুদের যেমন লাঞ্ছিত বাঞ্ছিত হতে হয় একটু কিছু ত্রুটি হলে পরি সেটা সম্মানও দেয় মানুষ, কিন্তু কোভিড-19 যে ডাক্তারবাবুরা সম্মান পেয়েছেন এই সম্মানটার জন্য আমরা খুব গর্বিত বোধ করছি। শেয়ারা বাজার ট্রাফিক ওসি সুকুমার মণ্ডলের কাছ থেকে আমরা যে সম্মানটা পেলাম এটার জন্য আমরা খুবই গর্বিত।